হাই বন্ধুরা, আসসালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শাকিল, আবার হাজির হয়ে গেলাম আপনার মধ্যে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে অল্প টাকার ভিতরে দোতলা ফাউন্ডেশন দিয়ে দুটি বেডরুম এবং একটা টয়লেট সহকারে অসাধারণ একটি বিল্ডিং করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। আজকের ভিডিওটা না টানে আপনারা পুরোটা দেখতে থাকুন, তাহলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই ভালো দেখা শেষে একটা লাইক অবশ্যই করবেন। লাইকটা করলে আমরা উপকৃত হই, উপকৃত হলে ভিডিও বানাতে উৎসাহ পাই। দেখতেছেন এখানে ফিলার দেওয়া আছে, এখানে 8টি ফিলার দিয়ে দুটি বেডরুম এবং কি একটি টয়লেট আর সিঁড়ির রুমটা করা আছে। দেখতেছেন কলমের সাইজগুলো দেওয়া আছে 10-12, যাতে করে এটা দোতলা ফাউন্ডেশন দেওয়া আছে। আর এটাতে ভবিষ্যতে আরও দুইটা রুম করার আশা আছে, তার কারণে আমরা এখন দুইটা রুমে করা আছে বর্তমানে। দেখতেছেন এখানে ফিলারগুলো বাঁশগুলো সুন্দর মতো জাম দেওয়া আছে, কারণ ছাদটা আজকে ডালা হয়েছে, তার কারণে আমি ভিডিওটা নিয়ে আসছি। দেখতেছেন বাঁশের গোড়াগুলো অবশ্যই আপনারা ভালো মতো টাইট দিবেন, টাইট দিলে আপনাদের লাভ হবে কি আপনাদের ছাদটা আপডাউন হবে না। আর এখানে ছাদটা দেওয়া আছে ছাদ বিম, যাতে করে দোতলা ফাউন্ডেশন। অবশ্যই আপনারা এভাবে করবেন, করলে কোনো সমস্যা নেই। আর রুমগুলো সাইজ দেওয়া আছে 13-14, আর এখানে টোটালি 26 ফুট দৈর্ঘ্য আর প্রস্থ হলো 14 ফুট। এখানে টোটালি 367 স্কোয়ার ফিট দেওয়া আছে অবশ্যই। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি অদম্য সাবস্ক্রাইব করবেন। আর এখানে জায়গা কমের কারণে সিঁড়ির ধাপগুলো দেওয়া আছে 7 ইঞ্চি, অবশ্যই আপনারা এরকম করবেন না, যাতে করে আপনাদের জায়গা একটু বেশি নেবেন, তাহলে সমস্যা হবে না। তার কারণটা হলো খাড়া দেওয়ার কারণটা হলো এখানে, আমি তাও বলে দিচ্ছি সিঁড়িটা কেন খাড়া হয়েছে, অবশ্যই আমি বলে দিতেছি। এটার তলে একটা টয়লেট দেওয়া হবে 7 ফুটে, তার কারণে এটা একটু খাড়া হয়ে গেছে। আর সামনে দিয়ে চৌকির মধ্যে একটু জায়গা বেশি রাখছে, তার কারণে একটু খাড়া হয়ে গেছে। অবশ্যই আপনারা এরকম করে মানে যদি টয়লেট করতে যান সিঁড়ি রুমের, তাহলে এরকমই হবে। কারণটা হলো কি সিঁড়ির রুমটা 7 ফুট অবশ্যই দিতে হবে। আর এখানে কলমের রডগুলো ব্যবহার করা আছে 16 মিলি সবগুলো, আর এই বিমে 16 মিলি রড ব্যবহার করা আছে, গ্রেড বিমে, এবং কি প্লাস কলমে 4টা করে রড দেওয়া আছে সাইডগুলোতে, আর মাঝখানেগুলোতে 6টা করে দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখবেন, শিখবেন, বুঝবেন, যাতে করে আপনাদের কাজে ক্ষতি না হয়। আর দেখতেছেন ছাদটা আজকে ডালা হয়েছে, ফিনিশিংগুলো এখানে গোলা মারা হয় না, মানে গোলা মানে গ্যারাডিং, অনেকে গোলা বলে অনেকে গ্যারাডিং বলে, গ্যারাডিং এখনও মারা হয় না। মারা হলে অবশ্যই আপনাদেরকে মানে গাঁথনি শুরু হলে আরেকটা ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে দেব। দেখতেছেন এখানে ছাদগুলো অনেক সুন্দর করে নিখুঁতভাবে মিলানো আছে, যাতে করে পানি না জমে, তার কারণে ছাদগুলো অনেক সুন্দর করে মিলাই আমরা। আর দেখতেছেন আমি সিঁড়ির হাইটটা অবশ্যই একবার দেখছেন, আবার ভালো মতো দেখে নেন। আর এই সিঁড়ির সামনে দিয়ে জায়গাটার কারণে সিঁড়িটা আরও একটু খাড়া হয়ে গেছে, যাতে করে এরমে আসা যায়, তার কারণে মানে এখানে একটা একটা দরজা থাকবে রুমের ঢোকার জন্য, তার কারণটা এই সিঁড়িটা অনেক খাড়া হয়েছে। অবশ্যই আপনারা ছাদটা আজকে ডালা হয়েছে, ছাদ ডালাই দেওয়ার পূর্বে আপনারা অবশ্যই ফিলারের গোয়ায় গ্যারাডিং মারতে হবে, গ্যারাডিং মারলে আপনাদের কাজ ভালো হবে, যাতে করে আপনাদের কাজগুলো ক্ষতি না হয়, তার কারণে আমরা এই ভিডিওগুলো নিয়ে আসি। দেখতেছেন এখান দিয়ে এই বিমের মাথায় রড রাখা হয়েছে, এদিকে রুমগুলো আরও বাড়বে, মানে আরও দুইটা রুম করার উদ্দেশ্য আছে, প্লাস একটা কিচেন রুম করবে আর একটা টয়লেট, তার কারণে এখানে রড রাখা হয়েছে। অবশ্যই আপনারা দেখবেন, ভালো মতো দেখি শিখে নেবেন, শিখলে আপনাদের কাজে আসবে। আর বিমের সাইজটা দেওয়া আছে 10-12, তলা হলো 10 আর জুল দেওয়া আছে 12। অবশ্যই এখানে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজটা করা হয়েছে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই অদম্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন।